নেপালকে এশিয়ার সবচেয়ে বিচিত্র দেশ বলা হয়। এই বিচিত্রতার কারণে একে এশিয়ার অ্যামাজনও বলা হয়। নেপাল হচ্ছে ওই দেশ যেখানে আমরা খুব অল্প খরচে ঘুরতে যেতে পারি। আজকের ভিডিওতে নেপালের ব্যাপারে কিছু অবাক করার তথ্য জানতে চলেছেন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল এ সেট করে দিন। যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। 2007 সালে নেপাল একটি রাজনৈতিক দেশ ছিল। তখন নেপালকে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র মনে করা হতো। কিন্তু এরপরে 2007 সালে নতুন একটি সংবিধান আসে এবং নেপালকে হিন্দু রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানিয়ে ফেলা হয়। একসময় নেপালে পাবলিক প্লেসে কিস করা অবৈধ মনে করা হতো, কিন্তু বর্তমান সময়ে নেপাল অনেক মডার্ন হয়ে গিয়েছে। নেপালের অধিকাংশ মানুষ অনেক ধার্মিক হওয়া সত্ত্বেও অন্য ধর্মাবলম্বীদের অনেক সম্মান করে। নেপালের প্রতিটি অঞ্চল হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন নিদর্শন দিয়ে ভরে আছে। এ কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুকে টেম্পলও বলা হয়। এখানে কুমারী মেয়েদের পূজা করা হোক বা ধর্মস্থলগুলোতে সাধু সন্ন্যাসীদের ঘোরাফেরা, এখানে আসা পর্যটকদের সব কিছুই মুগ্ধ করে। এখানে নানা ধর্মের মানুষ বসবাস করলেও এখানে কখনো দাঙ্গা হয়নি। নেপালের অধিকাংশ মানুষ একতায় বিশ্বাস রাখে। নেপালে এয়ারপোর্ট অনেক কম থাকার কারণে এখানে ফ্লাইটে করে যাওয়া অনেক ব্যয়বহুল হয়। তার উপর এখানকার এয়ারপোর্টকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক এয়ারপোর্টগুলোর একটি মনে করা হয়। বন্ধুরা, নেপালের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 19 শতকে নেপালের অর্ধেকের বেশি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করত, কিন্তু বিগত বছরগুলোতে নেপাল অনেকাংশে নিজেদের দারিদ্র বিমোচনে সক্ষম হয়েছে। ভারতের সাথে হওয়া একটি সন্ধি মোতাবেক ভারতের যে কোনো নাগরিক কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই নেপালে যেতে পারে এবং নেপালের নাগরিকরাও কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে আসতে পারে। এ কারণে ভারতীয়দের নেপালে আসা খুবই সহজ এবং কম ব্যয়বহুলও হয়। ভারতীয় ও নেপালিদের মাঝে একটি জিনিস নিয়ে অনেক মতবিরোধ আছে, সেটি হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল। তবে অধিকাংশ মানুষই মনে করে গৌতম বুদ্ধের জন্ম নেপালেই হয়েছিল। নেপাল সরকারের আয়ের বড় অংশ মাউন্ট এভারেস্ট দেখতে আসা পর্যটকদের কাছ থেকে আসে। নেপালে গণতান্ত্রিক সরকার আসার আগে নেপাল ভারতের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল, কিন্তু নতুন সরকার আসার পর থেকে নেপাল ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং চীনের নিকটে আসছে, এবং চীনও তাদের অনেক অর্থ নেপালের ইনফ্রাস্ট্রাকচারে খরচ করছে। নেপালের গুর্খা জাতিকে অনেক সাহসী একটি জাতি মনে করা হয় এবং তারা মনে করে ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। বন্ধুরা, আপনারা কারা কারা নেপাল গিয়েছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।